আজকে পুরস্কার পাচ্ছে 6টি কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থগুলির কবিরা হলেন রমা ঘোষ, সুব্রত চক্রবর্তী, রানা রায়চৌধুরী, প্রসূন ভৌমিক, কাবেরী গোস্বামী, শুভম চক্রবর্তী। মাসিক কবিতা পত্র কবিতা সিংহ পুরস্কার পাবে কুম্ভ কাব্যগ্রন্থ কবি কাবেরী গোস্বামী। আমি কবি কাবেরী গোস্বামীকে মঞ্চে ডাকবো, দেবাশিস দাকে মঞ্চে ডাকবো অভিনন্দন পত্রটি পাঠ করার জন্য। আর এই পুরস্কার কাবেরীর হাতে তুলে দেবেন সন্দীপ দত্ত। সন্দীপ দত্তর পরিচয় দেবার কিছু নেই, এখানে যারাই বসে আছেন আপনারা তাদের পরিচয় আমি আলাদা করে দিচ্ছি না, এই কারণে সন্দীপ দা আমাদের সকলের প্রিয়। সন্দীপ দা পুরস্কার তুলে দেবেন কাবেরীর হাতে। কাবেরী গোস্বামী আত্মজনেশু। মাসিক কবিতাপত্র 50তম সংখ্যা প্রকাশ উপলক্ষে আজ 15 জুন 2019 অবনীন্দ্র সভাগৃহে কবিতা উৎসব। এই উৎসবে পুরস্কৃত হচ্ছে 6টি সাম্প্রতিক কাব্যগ্রন্থ। পুরস্কারগুলি বাংলার কবিতার বিশিষ্ট কবিদের নামে নামাঙ্কিত। আপনার কুম্ভ কাব্যগ্রন্থের জন্য মাসিক কবিতাপত্র কবিতা সিংহ পুরস্কার আমরা জ্ঞাপন করছি। আপনার কাছে একান্ত অনুরোধ, অনুগ্রহ করে এই সামান্য আয়োজনের উপহার স্বরূপ কবি কবিতা সিংহ নামাঙ্কিত একটি স্মারক, একটি চারা গাছ ও 100 ভারতীয় মুদ্রা গ্রহণ করে আমাদের ঋদ্ধ করুন। আপনার সৃজনশীলতা বাংলার কবিতার ধারাকে আরও সমৃদ্ধ করুক এই কামনা। বিনীত সম্পাদক মণ্ডলী, মাসিক কবিতা পত্র। আপনারা এর আগেও দেখেছেন একটি স্মারক, একটি সবুজ চারা গাছ এবং সামান্য অর্থমূলক কাব্যগ্রন্থ কুম্ভের জন্য তুলে দেওয়া হচ্ছে কবি কাবেরী গোস্বামীর হাতে। এগুলোকে কবিতা বলা যায় কিনা ভয়ে ভয়ে আমার মেয়ে বুকুনকে শোনায়, ওই এই বইটি বের করে। আমি ভাবিনি এই বইয়ের জন্য আমি কবিতা সিংহ সম্মান পাবো। অত বড় মানুষের সঙ্গে আমার নাম জড়িয়ে রইল। মাসিক কবিতা পাত্রের রাজীব সিংহকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এই বইয়ের মধ্যে কি খুঁজে পেয়েছেন তা আমি জানি না। আমি খুব কুণ্ঠা ও সংকোচের সঙ্গে এই সম্মান গ্রহণ করে আমার মাথায় ছোঁয়ালাম। ধন্যবাদ শ্রীযুক্ত সন্দীপ দত্তকে, অভিনন্দন কাবেরী গোস্বামীকে।